নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আপনারা রয়েছেন ডিওর সাথে। ক্যান্সার যাতে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত অসংখ্য মানুষ, মারা যাচ্ছে প্রায় অগণিত মানুষ প্রতিনিয়ত। আজকে আমরা জানবো ক্যান্সার সম্পর্কে কিছু অজানা তথ্য, জানবো খাদ্য, সঠিক পরিমাণে খাদ্য, পুষ্টিকর খাদ্য কীভাবে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। আমাদের সাথে রয়েছেন স্বনামধন্য ডায়েটিশিয়ান ডক্টর স্বপন ব্যানার্জি। আমরা ওনাকে ওয়েলকাম করব। ওয়েলকাম স্যার। আমরা জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য ওনার কাছ থেকে। আজকে আমার প্রথম প্রশ্ন ওনাকে, ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকমের মেডিকেশন, থেরাপি এগুলো করা হয়ে থাকে, তো এইসবের পাশাপাশি খাদ্য, সঠিক পরিমাণে খাদ্য, পুষ্টিকর খাদ্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? সর্বপ্রথম আমি সকল ভিউয়ার্সকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। যারা দেখছেন তারা আশা করি অনেক নলেজ পাবেন ক্যান্সার এবং ফুড অ্যান্ড নিউট্রিশন সম্পর্কিত। আপনার যেটা কোশ্চেন সেটা আমি খুবই ভালো মনে করি, এই কোশ্চেনটা মোস্ট প্রায়োরিটি বেসিসে এই কোশ্চেনটা আসা উচিত। কথা হচ্ছে যে ক্যান্সার এমন একটা রোগ, সবাই আমরা এটাকে নিয়ে ভীত সন্ত্রস্ত। ক্যান্সার অনেক রকমের হয়, সেটার সাথে ফুড বা নিউট্রিশন পুষ্টিকর খাদ্য তার বিভিন্ন রকমের যোগ অযোগ আছে। সেটাকে ঠিক বুঝতে হবে প্রপারলি, যে ঠিক এই খাওয়ার জন্য ক্যান্সার হয়ে যেতে পারে, এটার জন্য ক্যান্সার না হতে পারে, এরকম নয়। আমরা যদি চিন্তা করি, সিন্স চাইল্ড বার্থ, ফার্স্ট মিল্ক, মায়ের ফার্স্ট মিল্ক, মাদার্স ব্রেস্ট মিল্ক, কোলোস্ট্রাম, সেখান থেকে শুরু করে টিল সিক্স মান্থস, নাইন মান্থস, এরপরে উইনিং হলো বাচ্চা, তারপরে সে চলছে অ্যাডোলেসেন্স, টিনেজার পিরিয়ড, 18-21 বছর পর্যন্ত। এখান এই যে শুরু হলো, সে বাচ্চাটা তার গ্রোথ প্রোটিন খাবারের সাথে সাথে সে বেড়ে চলছে। এখন এখানে খুব ইম্পর্টেন্ট যে ক্যান্সার বলুন বা লাইফস্টাইল ডিজিজ বলুন, টিউবারকুলোসিস বলুন, কিছু রোগ আছে, শুধু কিছু কেন, পৃথিবীতে যত ম্যাক্সিমাম যে রোগগুলো হয় তার পেছনে কিন্তু ইমিউনিটি একটা বিষয়, মস্ত বড় একটা ইস্যু। তাহলে ইমিউনিটিটা কি? এই যে মায়ের দুধ খাওয়া থেকে শুরু করে আমি প্রোটিনটা খাচ্ছি, বড় হচ্ছি, ভবিষ্যতে আমরা ফ্রুট ভেজিটেবল খাচ্ছি, ভালো পুষ্টিকর খাবার খাচ্ছি, আপনি যেরকম বললেন ঠিক সেইভাবে চিন্তা করলে এই পুষ্টিকর খাবারই আমাদের ইমিউনিটিটা দিচ্ছে। ইমিউনিটি মানে কি? সোলজার্স, আমাদের শরীরে অ্যাকচুয়াল সোলজার্স, যেটাকে আমরা ইন দ্য ফর্ম অফ WBC বলে থাকতে পারি, যেটা আমাদের শরীরে কিন্তু প্রোটেক্ট করছে। এছাড়াও আরও আছে ফ্যাগোসাইটস, টি সেলস, লিম্ফোসাইটস, যেগুলো আমাদের সোলজার্স, প্রোটেকটিভ, সায়েন্সের ভাষায় আমি বলতে পারি। এইগুলো যদি আপনি ইমিউনিটি না পান তাহলে কিন্তু আপনার ক্যান্সার কেন যে কোনো রোগ হতেই পারে। সুতরাং আগে আপনাকে শরীরে প্রতিরোধ ক্ষমতা জন্মাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে খাবার, ফুড। ফুড দেখুন, ফুড ব্যাপারটা একটা সাবজেক্টিভ ব্যাপার, এরকম নয় যে আমি এই ফুডটা খাবো, এটা খাবো না, তার জন্য ক্যান্সার হবে, তার জন্য ক্যান্সার হবে না, এরকম নয়। ফুডের ব্যাপারটা হচ্ছে কোন কীরকম টাইপের ক্যান্সার, তার জন্য কী ফুড খাবো, কী ফুড খাবো। এখন একটা কথা আমি অবশ্যই বলবো, মানুষের হেলথের ক্ষেত্রে প্রিভেনশন ইজ বেটার দেন কিউ। আপনারা জানেন ডায়াবেটিস হতে পারে কি ক্যান্সার হতে পারে, আমরা তো জানি না কার কবে ক্যান্সার হবে, কি আদৌ হবে কি হবে না, কেন হবে, কোন খাবারে হবে, কোন খাবারে হবে না, হঠাৎ করে কোন বছরে হবে তার, বা সেটা কী কারণে হলো কেউ বলতে পারে না। তো ক্যান্সার এমন একটা রোগ যেটাকে আমরা কোনোদিনও প্রেডিক্ট করতে পারি না। হ্যাঁ, বলা উচিত না এই প্রসঙ্গে বলবো, স্বনামধন্য মহাপুরুষ রামকৃষ্ণের পরামর্শদেবের কিন্তু ক্যান্সারই তাহলে তারও তো ক্যান্সার উচিত ছিল না, উনি এত বড় যুবাবস্থা ছিলেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে খাবারটা তাহলে কী খাবো বা কোন খাবারগুলো সেফ যাতে ক্যান্সার না হয়, এবং পুষ্টিকর ব্যাপারটাও উঠে আসছে। তাহলে কথা হচ্ছে এখানে কী টাইপের ক্যান্সার, তার জন্য কী কী খাওয়া ভালো, কী খাওয়া ভালো না, এটা একটা প্রশ্ন। তাহলে এবার কথা হচ্ছে ক্যান্সার অনেক রকমের হতে পারে, ব্লাড ক্যান্সার, লিউকোমি হতে পারে, সে 5 বছরের বাচ্চারও হতে পারে, আবার বড় হয়ে অ্যাডাল্ট ওল্ড এজও হতে পারে, 40 ইয়ার্সও হতে পারে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যদি আমার প্যানক্রিয়েটিক ক্যান্সার হয় তাহলে আমি কিছু খাবার অবশ্যই আমি
কন্ট্রোল রেস্ট্রিকশন আরও হতে পারে। ধরুন আমার কিছু সিম্পল লিম্ফোমা হলো, সিম্পল আমার গ্যাস্ট্রিক, ধরুন গ্যাস্ট্রিক ক্যান্সার, গ্যাস্ট্রিক প্রবলেম, তাহলে কিন্তু খাওয়াটা বিরাট বড় ফ্যাক্টর, কারণ আপনি খেতেই পারবেন না যদি আপনার ক্যান্সার এবং টিউমার যদি বড় হয়, সেক্ষেত্রে যদি এটা ম্যালিগন্যান্টে পেরিয়ে যায়, ম্যালিগন্যান্ট মানে আনকন্ট্রোলড প্রলিফারেশন, বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার, বিনাইন ক্যান্সার, ম্যালিগন্যান্ট ক্যান্সার, উই আর কনসার্ন অ্যাবাউট মেনলি ম্যালিগন্যান্ট, যেটা সেলগুলো কন্টিনিউয়াস ড্যামেজ হচ্ছে, অনেক বেশি পরিমাণে ড্যামেজ হচ্ছে এবং সেটাকে কেউ কন্ট্রোল করতে পারছে না, শরীর করে কন্ট্রোল করতে পারছে না। ওয়ারাস বিনাইন একটা লাম্প হয়ে আপনার একটা রেডি হয়ে যাবে, ব্রেস্ট ক্যান্সার, বাট ব্রেস্ট ক্যান্সার রিস্ক আছে অতটা নয়, কিন্তু যদি আপনার সেরিব্রাল মানে ধরুন ব্রেন ক্যান্সার হয়, স্টমাকে ক্যান্সার হয়, ওভারিয়ান ক্যান্সার হয়, গলব্লাডার হতে পারে, আরও অনেক জায়গা হতে, যে কোনো জায়গাতে মানুষের প্রস্টেট ক্যান্সার হতে পারে, মেন্স পার্সনের ওভারিয়ান ক্যান্সার আমি অলরেডি বললাম, তবে কিছু কিছু ক্যান্সার আছে যেগুলো কিন্তু লাইফ রিস্ক। ঠিক আছে, এখন ফুডের ব্যাপারটা আমি বলি, যদি আপনার প্রথমত আমরা এখানে ফুডের সাথে গ্যাস্ট্রিক ক্যান্সারটা খুব রিলেটেড, গ্যাস্ট্রিক ক্যান্সারটা নিয়ে আমি বলবো স্টমাক ক্যান্সার, যেখানে আপনাকে ফুড কন্ট্রোল করতে হবে, কারণ যেই মুহূর্তে আপনার স্টমাকের ক্যান্সার ধরা পড়বে, স্ক্রিনিং করা হবে, আপনি অ্যাসেসমেন্ট পার্টটা হবে, মানে স্ক্রিনিং হচ্ছে যে ক্যান্সার অ্যাসেসমেন্ট কী হবে এটা করতে হবে। হ্যাঁ, দুটো মেইন টার্ম আছে। এবারে যখনই আপনার ধরা হচ্ছে গ্যাস্ট্রিক ক্যান্সার, আপনাকে চলে যেতে হবে লিকুইডে, লিকুইডে চলে যেতে হবে। সুতরাং এটা শুধু মানে ধরুন যে ক্যান্সারগুলোতে আমার খেতে অসুবিধা হচ্ছে, দ্য পেশেন্ট ইজ নট অ্যাবল টু ইট, তখন কী করতে হবে, এর জন্য আরও দুটো উপায় আছে, সেটা আপনার আমি ডিসকাস করব। প্রথমত আপনি জানবেন ক্যান্সার পেশেন্ট যদি সে এই ধরনের না খেতে পারে, মানে আনএবল টু ইট, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে কার্বোহাইড্রেট প্রোটিন ফুড মিক্স করে অ্যাপ্রক্সিমেটলি 1000-1200 ক্যালোরির একটা খাবার দিতে হবে। এখনই বলা যাচ্ছে না পেশেন্ট কী স্ট্যাটাসে আছে, কিন্তু এবার এখানে এটার জন্য আপনাকে কী করতে হবে, নরম ভালো কোয়ালিটির চাল, তার সাথে আপনি পিনাট বাটার মিক্স করে দিতে পারেন, এইগুলোই হচ্ছে পুষ্টিকর খাদ্য। এরপরে আপনি সেখানে ভালো প্রোটিন, প্রোটিন কী হতে পারে, মাছের দাগা পিস আপনি মিক্সচার করতে পারেন, একটা পডিজ টাইপের, একটা আপনি বুঝতে পারছেন একটা মানে পাট টাইপের করে দিলেন, যাতে নরম সে পেশেন্টটা খেতে পারে, গিলতে পারে এবং সেটা হজমও হতে পারে। এবার ধরুন পেশেন্ট হসপিটালাইজড হয়ে গেল, সেক্ষেত্রে দুটো রকমের পুষ্টিকর খাদ্য ওইভাবে আমরা তাকে দিতে পারি। কী কী, একটা হচ্ছে এন্টেরাল ফিডিং, আরেকটা হচ্ছে প্যারেন্টেরাল ফিডিং। এন্টেরাল মানে আমরা তাকে টিউব দিয়ে খাওয়াবো, হসপিটালাইজড পেশেন্ট অত ভালো স্ট্যাটাসে নেই, তাকে ওইভাবে খাওয়াতে হচ্ছে, খেতে পারছে না, হজম হচ্ছে না, খেতে পারছে না, হজম হচ্ছে না। আর ক্যান্সার পেশেন্টদের জানবেন যদি ভালো করে খেতে না পারে, তার অবস্থা কিন্তু আরও সিরিয়াস দিকে চলে যাবে, কারণ যদি খেতে না পারে কী হবে, ওয়েট লস হবে। আচ্ছা, ওয়েট লসের সাথে সাথে কী হবে, ব্রেনে মানে অ্যানোরেক্সিয়া, ইনসমনিয়া, ঘুমাবে না, খিটখিটে মেজাজ হয়ে যাবে, ইমিউনিটি আরও কমে যাবে, তাহলে সব মিলিয়ে সে আরও অসুস্থ হয়ে পড়বে। সুতরাং যদি খেতে না দিতে পারেন, তাহলে পেশেন্টটা তো আরও সমস্যায় পড়ে যাবে, বাড়ির লোকও চিন্তায় পড়ে যাবে, পেশেন্ট তো সমস্যা এমনি পড়ে আছে। তাহলে এইগুলো মোটামুটি বলা যেতে পারে যে পুষ্টিকর খাদ্য কিন্তু আপনাকে প্রথম থেকেই দিতে হবে যদি আপনি মানে ক্যান্সার প্রোটেকশন চান। এবার এটা নিয়ে আমি আপনার আমরা আরও ডিসকাস করবো যে ঠিক কোন কোন খাবারগুলো যেগুলোতে অ্যান্টি অক্সিডেন্ট বেশি আছে এবং সেইগুলো কিন্তু অলওয়েজ ছোটোবেলা থেকেই আমরা খাবো এবং খাওয়া উচিত। আমরা সবাই জানি যে 50 টাকার বিরিয়ানি না খেয়ে, হ্যাঁ, একটু যদি আপেল খেতাম ভালো হতো, সত্যিই তাই। এখন কথা হচ্ছে যে আপনি যদি বেশি করে ফ্রুটস খান, বেশি করে গ্রিন ভেজিটেবলস খান, লিফি ভেজিটেবলস খান, হলো এছাড়াও আপনি সিরিয়াল মানে চাল ডাল এসবও খাবেন, ডাল বেশি করে খান, অ্যান্ড অফকোর্স প্রোটিন, টিল 40 ইয়ার্স আপনাকে হাই প্রোটিন দিতে হবে, যাতে আপনার ইমিউনিটিটা ভালো থাকে এবং শরীরের মধ্যে যে গ্রোথ এবং যা সেল ফাংশন হয়, টোটাল মেটাবলিজম, টোটাল ওয়েট কন্ট্রোল, সে যে কোনো রোগের কারণ হতে পারে, সবটাই কিন্তু আপনার প্রোটিন ফাংশন ভালো করে হতে হবে। আর প্রোটিন যদি আপনার শরীরে, সে ক্যান্সার পেশেন্ট হোক, টিউবারকুলোসিস হোক, যে কোনো পেশেন্ট হোক, সেখানে কিন্তু আপনার শরীরে
ওয়েটটা কন্ট্রোল থাকবে না এবং আপনার আরও অনেক ডিজিজ বিকজ অফ ম্যালনিউট্রিশন আরও ডেভেলপ করবে। তাহলে এখানেই হলো পুষ্টিকর খাদ্য না হলে কী হবে, ক্যান্সার পেশেন্টের ম্যালনিউট্রিশন হবে। ম্যালনিউট্রিশন আমার দুটো আছে, সে ওভারওয়েটও তো হয়ে যেতে পারে, পেটও ফুলে যেতে পারে, আবার আন্ডারওয়েট হতে পারে। মোস্টলি আন্ডারওয়েট হওয়ার সম্ভাবনাটাই বেশি। আপনি দেখবেন যারা ক্যান্সার পেশেন্ট ইনিশিয়াল স্টেজে ধরা পড়ছে, টিউমার স্টেজে, হয়তো সে তাও ঘরোয়া আজকের মাথার চুল কেটে ফেলতে হলো, তাকে রেডিয়েশন দিতে হচ্ছে, তাকে কেমো দিতে হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম সে কিছু খেতেও পারছে, পরিজ বলে মানে সুজি রেখেছেন তো, সুজি রুটি বা ডাল ভাত, বাচ্চাদের ঘ্যাট, কুমড়ো টুমড়ো দিয়ে, পেঁপে দিয়ে, লাউ, এইটা হচ্ছে আপনি দুপুরবেলা লাঞ্চে এইভাবে আপনি তাকে একটা ঘ্যাট করে খাওয়াতে পারেন বাংলা ভাষায়। এটাকে আমরা ইংরেজিতে বললে, সায়রের ভাষা বললে পরিজ বলা যেতে পারে। আপনি এরকম রুটির সাথে একটু স্কিম মিল্ক পাউডার গুলে একটু দুধ হলো, রুটি হলো, সুজি হলো, এইভাবে করেও খাওয়াতে পারেন। আপনি পুডিং খাওয়াতে পারেন, মিল্ক ডেয়ারি সোর্স খাওয়াবেন, আপনি গ্রিন ভেজিটেবলসের স্ট্রিউ খাওয়াবেন। আর ক্যান্সার পেশেন্টরা আমরা সবসময় এমফাসাইজ করি নিউট্রিশনটা যেন প্রপার হয়, তার জন্য আপনাকে বেশি করে মানে সুপি জাতীয় খাবার, স্ট্রিউ জাতীয় খাবার, যেগুলো ভেজিটেবল শুদ্ধ, স্যুপ কাকে বলে, স্ট্রিউ কাকে বলে, সেইগুলো মিক্স করি। এছাড়াও যেগুলো উনি ডাইজেস্ট করতে পারছে, যাতে ওখানে কোনো অ্যাসিডিটি, গ্যাসের প্রবলেম না হয় এবং ওনার যাতে ডিসকমফোর্ট ফিল না হয়। দেখা গেল ক্যান্সার প্রবলেম করতে গিয়ে দেখা গেলো ডায়রিয়া হয়ে গেল, তাহলে আরও সমস্যা হয়ে যাবে, দেখা গেলো তার আরও গ্যাস্ট্রিক প্রবলেম দেখা যাচ্ছে, ও আর অনেকগুলো কনসার্ন আছে। ঠিক আছে, তাহলে এখানে দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা তো জানলাম পুষ্টিকর খাদ্য কতটা গুরুত্বপূর্ণ, কি কোন কোন খাদ্য আমাদের শরীরের মধ্যে ক্যান্সারজনিত পদার্থ, যাকে আমরা কার্সোজেন্স বলি, তার প্রভাব, তাকে প্রভাবিত করে থাকে বা বাড়িয়ে থাকে? দেখুন, এখন কথা হচ্ছে যে সবার আগে জানতে হবে সাধারণ মানে যারা ডক্টর মানে অঙ্কোলজিস্ট বা আমাদের অনেক রিসার্চ হচ্ছে ক্যান্সার নিয়ে, দেশে বিদেশে বিভিন্ন রিসার্চ হচ্ছে। এখন কথা হচ্ছে কার্সিনোজেন্স কথাটা খুব ইউজ হয়। কার্সিনোজেন্স মানে কি? কার্সিনোজেন্স মানে ক্যান্সার, ঠিক কথা। কার্সিনোজেন্সটা কী বিষয়টা কী, তার একটা লেভেল আছে, তার একটা অ্যাসেসমেন্ট আছে যে এই খাবারে কতটা কার্সিনোজেন্স আছে, এটা কি আদৌ কার্সিনোজেন, কার্সিনোজেনিক অ্যাক্টিভিটিস বা কার্সিনোজেন। কার্সিনোজেন ইজ আ প্রোডাক্ট, সাবস্টেন্স। কার্সিনোজেনিক হচ্ছে ওটার থেকে কী রেজাল্টটা বা কী এফেক্টটা আসছে, রাইট? এখন কথা হচ্ছে যে কিছু কিছু কেমিক্যালস আছে সেগুলো কার্সিনোজেনিক, যেমন আপনাকে হয়তো আপনারা কতটা এটা সাইন্টিফিক্যালি জানেন সেটা আমি বলবো না, হয়তো যারা ফিল্ডে মানে সেম ফিল্ডে আছেন বলতে পারবেন। যেমন ধরুন আমরা একটা বলি অ্যাসবেস্টস, ওটা নাম শুনেছেন, ঠিক আছে, এটা কেমিক্যাল, এটা কিন্তু কার্সিনোজেনিক। নাইট্রোসামিন, এটা একটা কেমিক্যাল, এটা কিন্তু কার্সিনোজেনিক। এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা কিন্তু যে কোনোভাবেই শরীরে বিভিন্ন কারণে লো ইমিউনিটি হওয়ার জন্য অ্যাটাক করতে পারে। সুতরাং যে স্মোকিং পয়েন্ট, আপনাদের এটাকে সাইন্টিফিক্যালি জেনে নিতে পারলে ভালো যে কোন তেলের স্মোকিং পয়েন্টটা কত। মানে আপনি যদি ভাজাভুজি খানও বা তেলে ভাজা খান, বাড়িতে বানিয়ে খান কিন্তু খেতে পারেন, এমন নয়। কিন্তু আপনাকে জানতে হবে যে স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট আর ট্রান্স ফ্যাট, এই তিনটে ফ্যাট, তার মধ্যে ট্রান্স ফ্যাটটা সমস্ত বাইরের খাবারে আছে। কারণ আমরা তার মধ্যে যে নেভারদলেস, তার মধ্যে কিন্তু ডালডা থাকতে পারে, তার মধ্যে গাওয়া ঘি থাকতে পারে, বা তার মধ্যে অনেক মানে এমন তেল বা এই জাতীয় খাবার আছে যেগুলো আমাদের শরীরে ট্রান্স ফ্যাট তৈরি করে। এন্ড ট্রান্স ফ্যাট হার্ট অ্যাটাক পর্যন্ত করতে পারে, ক্যান্সার তৈরি করতে পারে। দিস ইজ টোটালি ভেরি ভেরি মানে ডিস্টার্বিং অ্যান্ড কালপ্রিট সাবস্টেন্স, ফ্যাট। তাহলে কথা হচ্ছে, তাহলে কোন ফ্যাট খাবো, কোন ফ্যাট আপনি খান? অলিভ অয়েল, আমি বলেছি অলরেডি, অলিভ অয়েলটা হচ্ছে যেখানে ম্যাক্সিমাম পিইউএফএ আছে, মানে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। অলিভ অয়েলের যদিও মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড একটা বেশি পার্সেন্টেজ আছে, কিন্তু তবুও দিস ইজ দ্য অয়েল সেফেস্ট চয়েস এখনকার দিনে। নেক্সট চয়েস হচ্ছে রাইস ব্র্যান অয়েল, কারণ আপনি স্মোকিং পয়েন্ট বেশি মানে যতই ভাজুন তেলটা শরীরে গিয়ে ওটা আপনার পার অক্সিডেশন হবে না বা অক্সিডেশন হবে না, সুতরাং ফ্রি রেডিকেলস হবে না, সুতরাং আপনার শরীরে ইনফ্লামেশন, পেন, আপনার দেখবেন তেল ঘি খেয়ে ঘাটে ঘাটে ব্যথা, ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, বাত হচ্ছে,
বডি ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, বিকজ অফ ফ্যাট, ফ্যাট পার্ট। সুতরাং আপনাকে সেফ ফ্যাট নিতে হবে, সেফ ফ্যাট দিয়ে আপনি খাবার বানিয়ে খান, কোনো সেফ ফ্যাটের মধ্যে ট্রান্স ফ্যাট একেবারেই খাওয়া উচিত না। স্যাচুরেটেড ফ্যাট মানে বাটার ঘি, যদি আপনি আন্ডার নিউট্রিশন থাকেন বাটার ঘি আপনি খান। আমিও ভাতের পাতে গরম ভাতে একটু ঘি খাই এক চামচ, তার মানে কি আমার ফ্যাটটা আমাকে ডিস্টার্ব করবে? নো, আমার স্যাচুরেটেড ফ্যাট খাবারের মধ্যেই পড়ে। আমার আনস্যাচুরেটেড ফ্যাটটা মোস্টলি সেফ, অলিভ অয়েল, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যে ফ্যাটি অ্যাসিডগুলো ব্রেক আপ করে শরীরে র্যাডিক্যালস তৈরি করে না। র্যাডিক্যালস যত কম হবে তত ইনফ্লামেশন কম হবে, সুতরাং সেখানে ক্যান্সারের চান্সটাও কম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, আমরা যখন এত ফ্যাট জাতীয় খাবার নিয়ে কথা বলছি, অনেক সময় দেখা যায় আমরা ভাবি না, খালি খেয়ে যাই, কিছু ডায়েট ফলো করে থাকে, অত্যাধিক ওজন। তো এই অত্যাধিক ওজন বেড়ে যাওয়াটা কি ক্যান্সারের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখুন, ওজনটা এমন একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এটা লাইফস্টাইল ডিজিজ, যেটাকে আমরা বলি বিএমআইটা কন্ট্রোল করুন। বিএমআই এর অ্যাজ পার আইসিএমআর ভ্যালু 18.5 থেকে 24.9। ইভেন আজকের দিনে ইন্ডিয়াতে লাইফস্টাইল ডিজিজ আরও বেশি মাত্রায় হচ্ছে, যার জন্য লোক মোটাই বেশি হচ্ছে। সেই জন্য 24.9টাকে কমিয়ে আমরা 23তে আনছি। 23তে আনলে কী হবে, মানুষের একটা প্রেশার পড়ছে, মেডিকেলি হয়ে যাবে, ট্রিটমেন্ট করা হবে, মেডিকেল থেরাপি হয়ে যাবে, হবে ডায়েট হয়ে যাবে, হবে অল টুগেদার আমরা ওইভাবে যাবো 23 যেন ক্রস না করে। সুতরাং যদি 18.5 হয় আপনি রোগার দিকে, আপনি 23 মানে আপনি মোটার দিকে, 23 বা 24.9 থেকে 29.99 আপনি হলেন ওভার ওয়েট স্ট্যাটাস। তাহলে বিএমআইটা কীরকম দাঁড়াচ্ছে, 18.5 থেকে 24.9 অ্যাজ অন ডেট নর্মাল আছেন আপনি, যত 18-19 দিকে যাচ্ছেন আপনি রোগা হচ্ছেন, যত 24 দিকে যাচ্ছেন মোটা হচ্ছেন, 24 থেকে 30 ওভার ওয়েট মানে আপনি সিরিয়াস দিকে যাচ্ছেন, মোটা হচ্ছেন, লাইফস্টাইল ডিজিজ, ইউ আর বিং হন্টেড বাই লাইফস্টাইল ডিজিজেস। এবার আপনাকে কিন্তু এখানে ডায়েট আর এক্সারসাইজ করতে হবে, অনলি টু রেজিমেন্টস, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, কোনো অমুক ফিল্ম অমুক গেম নয়। নাম্বার টু, 30 থেকে 35 মানে 34.99 আপনি ওবেসিটি স্টেজ ওয়ান, 35 টিল 39.99 ওবেসিটি স্টেজ টু, যত ওদিকে যাচ্ছেন আরও মোটা হচ্ছেন, হাড়ে কাঁদানে ফুলে যাচ্ছেন, খেয়ে খেয়ে শরীরে রোগ দানা বাঁধছে, ক্যান্সার হতে পারে, আপনার অনেক সমস্যা হতে পারে। আরও আছে 40 অ্যাবাভ স্টেজ থ্রি, স্টেজ থ্রি থাকা মানে আমরা নর্মালি যা পেশেন্ট কেস স্টাডি পাই, পেশেন্ট পাই, সবারই হরমোনাল প্রবলেমটাও চলে আসে। সুতরাং এই যে বিএমআই যে রেঞ্জটা বোঝানো হলো, এইগুলোকে আপনারাও যদি একটু ফলো আপ করেন, বিএমআইটা খুব সিম্পল ক্যালকুলেশন, ওয়েটকে কেজি দিয়ে মিটার স্কোয়ার ভাগ করে দিন, সেন্টিমিটারে মিটার নিয়ে ভাগ করে দিন, আপনার বিএমআই আপনি নিজে পেয়ে যাবেন। আপনার যা ওয়েট কেজি এটাকে ভাগ করুন হাইট স্কোয়ার মানে মিটারে নিয়ে হোল স্কোয়ার করে দিন, আপনার বিএমআই বেরিয়ে যাবে। তখন আপনার যদি কথা কথা আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনার কনটেক্সটে, যদি আপনি একজন মহিলা হন অ্যাট দ্য এজ অফ 25, যদি আপনি সেডেন্টারি হন, অফিসে বসে কাজ করেন, যদি আপনার অ্যাভারেজ বেঙ্গলি হোক বা ইন্ডিয়ান, বেঙ্গলিদের কথা বলছি কারণ পাঞ্জাবি মেয়েরা বেশি লম্বা হয়, আমরা বাঙালি মেয়েদের কথা ধরি, 5.5 ম্যাক্সিমাম, 5.2 5.3 নর্মাল হাইট, এই হাইটের সাথে হাইটটা 21 বছর পরে বাড়বে না, কিন্তু ঠিক আছে ওয়েট লাইফস্টাইলের সাথে ওয়েট চেঞ্জেস হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার হাইটের কনটেক্সটে ওয়েটটা কত, এটাই দিয়ে হয়। আপনি যদি 5.3 হন, আপনার সেডেন্টারি লাইফ বসে কাজ করেন, তাহলে একজন মহিলা সেডেন্টারি শুড নট ক্রস 55 ম্যাক্স টু ম্যাক্স 60 মহিলা, পুরুষ মানুষের আমি রাদার আই ক্যান সে 55-56, পুরুষ মানুষের 60-62 এই লেভেলে যদি, এটা একটা স্যাম্পল যে আমি যদি এই আমার হাইট হয় এবং বসে কাজ করি তাহলে এইটা আমার। এবার কথা হচ্ছে যদি আমার ধরুন
ওভারওয়েট কি ওবেসিটি, তাহলে কী কী রোগ হতে পারে? আমি দুটো দিকে আলোচনা করতে চাই। ওভারওয়েট বা ওবেসিটি, ওবেসিটি টু, ওবেসিটি থ্রি, আমি তো বলবো আপনি 20-22 মধ্যে থাকুন। হ্যাঁ, অত গুনে গুনে থাকা যাবে না, আমি তো আমার হাতে নেই, আমি গুনে গুনে আছি, কালকে গুনছি, পরশু গুনছি। তাহলে কী করতে হবে আমাকে? লাইফস্টাইলটা, খাওয়াটা কন্ট্রোল করতে হবে, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। এবার কথা হচ্ছে ওভারওয়েট যদি হয়, ওভারওয়েট হলে বিশেষ করে মেয়েদের অনেক সমস্যা। আমি মেয়েদেরটা আগে আলোচনা করব, কারণ মেয়েদের ক্ষেত্রে প্রবলেম কী? পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ইরেগুলার মেনস্ট্রুয়েশন, হ্যাঁ, মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, এগুলো সায়েন্টিফিক টার্মস, আমরা হয়তো ডক্টর লিখছেন, মানে কি ইরেগুলারিটি, ডেট ওয়াইজ হচ্ছে না, এক্সেসিভ পেইন হয়ে গেল, ডিস্টার্ব ইউটেরাইন ব্লিডিং, এটা তো কমন প্রবলেম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হচ্ছে আজকের দিনে অনেক বড় একটা প্রবলেম, এবং যদি কোনো গাইনোকোলজিস্টের কাছে যান বা এন্ডোক্রাইনস, তাহলে আগে আপনাকে বলবে যে আগে আপনি ওয়েট কমিয়ে আমার কাছে আসুন, না হলে কিন্তু এই রোগটা কারেক্ট করা যাবে না। পলিসিস্টিক, অ্যাট দ্য সেম টাইম পলিসিস্টিক ছাড়া আর কি মেয়েদের রোগ হচ্ছে হতে পারে? মেয়েদের ছেলেদের তুলনায় 5-7 জায়গায় এক্সেস ভিসেরাল ফ্যাট, মানে আনওয়ান্টেড বডি ফ্যাট জমা হচ্ছে, হ্যাঁ, কোথায় কোথায়? গাল থেকে শুরু করে নেক, ঠিক আছে, চেস্ট অ্যান্ড ব্রেস্ট পার্ট, বেলি পার্ট, বাটাক, হিপস, থাই, ইভেন ইন ব্যাক সাইড অফ ইউর ফিমার, পিঠেও আমরা দেখেছিলাম ভাঁজ ভাঁজ হয়ে যাচ্ছে পিঠের পিছনটা। তাহলে কতগুলো জায়গা হলো? অ্যাট দ্য সেম টাইম ছেলেদের আমরা দেখছি ঘুড়ি ঘুরে যাচ্ছে, ঘুড়ি নিয়ে ঘুড়ি ঘুড়ি অভিযোগ। হ্যালো, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে কী করতে হবে? লাইফস্টাইল ডিজিজ, অনলি উপায় ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, নো আদার উপায়, কোনো গেম অ্যান্ড স্লিম কমাতে পারবে না। অ্যান্ড রাদার আই মাস্ট সে, ডোন্ট গো টু দ্য সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট ইজ এ সেলফ এক্সপ্লানেটরি ওয়ার্ড, যেটা আপনি সাপ্লাই করছেন, সাপ্লাই করার দরকারই নেই। আমার বাড়িতে 4 কল আছে, 4 কল দিয়ে এত জল পড়ে আমি আলাদা করে কেন ট্যাঙ্কি বানাতে যাও? তাহলে আমার কথা হচ্ছে যে ওভারওয়েট, ওবেসিটি, ওবেসিটি টু, ওবেসিটি থ্রি, ওবেসিটি থ্রি মানে মেয়েদের আমরা হরমোনাল টেস্টও রিকোয়েস্ট করতে পারি, ইভেন ওবেসিটি থ্রি কেসে আমরা ডিএনএ টেস্টও করতে হতে পারি। আজকাল কলকাতাতে এসছে, বোম্বেতে, দিল্লিতেও আমরা দেখেছি, বিদেশে তো আছে, ডিএনএ টেস্ট করা হয়। লাইক ইজ ইট, ইজ ইট ফর হেরিটেজ, হেরিটিডি? তাহলে ডিএনএ টেস্ট করে বোঝা যাবে। অ্যান্ড দেয়ার লাইপোসেকশন আছে, ডিএনএ টেস্টিং আছে, হলেও কিন্তু অনেক কস্ট, এত কষ্টের দরকারই নেই, জব ঘর মে সব কুছ হ্যায়, ক্যা ক্যা হ্যায়? ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, রোজ ভোরবেলা উঠে দৌড়া। হ্যাঁ, ব্যাপারটা এরকম না, এটারও একটা রেজিমেন আছে যে আপনি, আমি ব্রিস্ক ওয়াকিং করবো, কতক্ষণ করবো, 100 মিটার হাঁটলে কত ক্যালোরি লস হবে, আমি তাহলে আমার ফ্যাট এত, তাহলে আমি কত মিটার হাঁটবো, কী টাইপের হাঁটবো, ব্রিস্ক ওয়াকিং করবো না মাইল্ড টু মডারেট ওয়াকিং করবো, হ্যালো, ঠিক আছে, আমি ফ্রি হ্যান্ড করবো, আমি জিমে যাবো, জিমে, জিমটা কিন্তু আমি কাউকে খারাপ ভালো নিয়ে বলবো না, বাট জিম ইজ সামথিং লাইক বডি বানাবার জন্য, আমি যদি বডি বানাই, অ্যাপস বানাই, আমি আমির খান, শাহরুখ খান হতে চাই, ফর এক্সাম্পল, ইট ইজ নথিং ব্যাড, ইট ইজ গুড, আই মাস্ট সে আমি এনকারেজ করছি, বাট ফার্স্ট ইউ থিঙ্ক হোয়েদার ইউ আর ফিট অর নট। আমার বডিটাতে যদি প্রোটিনের ডেফিশিয়েন্সি থাকে, আমি আগে থেকে প্রোটিন দেবো, মাসেলটা মিনিমাম হতে হবে, তবে না মাসেলটা অ্যাবস হবে, জিম, ঠিক না? তাহলে এখানে এই কনটেক্সটগুলো আসছে যে ফ্যাটের সাথে আমার শরীরে ফ্যাটটা কতটা আছে, সেই ফ্যাটটাকে আমি সত্যিকারে কাজে লাগাচ্ছি ফর মাই এনার্জি। ফ্যাট হচ্ছে নাথিং বাট এনার্জি, যে আমি এতক্ষণ কথা বলছি কি, একটা মানুষ অনেক কাজ করছে, একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দৌড়চ্ছে, একজন সেলস পার্সন দৌড়চ্ছে, তার কিন্তু এক্সেস ফ্যাট তার ক্ষেত্রে হেল্পফুল, কিন্তু পার্সন হু ইজ সিটিং অ্যাট অফিস, তার ক্ষেত্রে ওই ফ্যাটটা হেল্পফুল নয়। আচ্ছা, আমার এই পরের প্রশ্ন হলো, এটা ধারণা করা হয় যে সবার মধ্যেই দেখা যায় যে ড্রিঙ্ক করা, মদ্যপান করা ক্যান্সার হওয়ার অন্যতম একটা কারণ, তো এটা কতটা সত্যি, বা যদি এটা কারণ হয়েও থাকে সেক্ষেত্রে কতটা লিমিটেশন দরকার অ্যালকোহল কনজিউমের ক্ষেত্রে? দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে অ্যালকোহলের অবশ্যই আমরা মেডিকেলি, আপনি যখনই কোনো মেডিকেল সেন্সে ঢুকবেন, আপনার প্রথমেই লেখা থাকবে
smoking and alcohol is strictly prohibited. Totally bad for health. এখানে কোনো প্রশ্নই নেই। এর পিছনে কিছুটা কন্ট্রোভার্সি আছে, আমি আপনাকে ওটা নিয়ে একটু পরে বলছি। প্রথমত অ্যালকোহলের মানে হোয়াইট যেটা হোয়াইট ওয়াইন অ্যাট দ্য সেম টাইম রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন ইটস কল্ড হার্ড ড্রিঙ্কস। আপনি নাম ধরে বলতে পারেন, আপনি বিয়ার খাচ্ছেন, হুইস্কি খাচ্ছেন, কি রাম খাচ্ছেন, কি জিন খাচ্ছেন, কোন ব্র্যান্ড খাচ্ছেন। এবার কথা হচ্ছে এই অ্যালকোহল তৈরি করার মানে এই ড্রিঙ্কসগুলো তৈরি করারও একটা ফর্মুলা আছে। আপনি দেখবেন একটা অ্যালকোহল যখন তৈরি হয় তার পিছনে লেখা থাকে ক্যালোরি কত, ব্রিউড বার্লি থাকে, গ্রেপস থাকে, আরও থাকে। তাড়ি খাচ্ছেন কাঁচা মানে ভাত পুচিয়ে তাড়ি বানাচ্ছে, কি খেজুরের রস দিয়ে একদম সোজা কথা ভালো মানে আমাদের ভিলেজ লেভেলে বেঙ্গলি যে টার্মস আমরা ইউজ করি সেইভাবে। কথা হচ্ছে যে অ্যালকোহলটা আমাদের শরীরে একটা সার্টেন লেভেল পর্যন্ত অ্যাকসেপ্টেড হতে পারে। কীরকম, আমার যদি একটা পেগ, টু বি ভেরি সাইন্টিফিক, আমি যদি একটা অ্যালকোহল পেগ 20 বা 30 আউন্সের হয় ইটস ওকে, ম্যাক্সিমাম 2 পেগস পার ডে ফর এক্সাম্পল, বাট আই থিঙ্ক স্টিল নট রেকমেন্ডেড। এটা শরীরে অতটা ক্ষতি করবে না, কিন্তু আনকন্ট্রোলড ওয়েতে যদি আমি প্রচুর পরিমাণে অ্যাডিক্টেড হই, ইন দ্যাট সেন্স অ্যালকোহল ইজ ভেরি ভেরি স্লো পয়জনিং। অ্যালকোহলটা কী কী প্রবলেম করতে পারে, অ্যালকোহল খাওয়ার জন্য আমাদের আমরা প্রচুর পাই ক্যান্সার অবভিয়াসলি। অ্যালকোহল বেশি খেলে এই যে বললাম জিনের মিউটেশনের চেঞ্জ বায়ো ট্রান্সফরমেশনটা চান্সটা অনেক বেড়ে যায়। এখানে একটা ফর্মুলা, এখানে একটা আমাদের একটা কার্সিনোজেন তৈরি হয় যে কার্সিনোটার নাম হচ্ছে পিএএইচ, হ্যাঁ, পলিসাইটিক অ্যাডিনাল হাইড্রোকার্বক্সি, একটা 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 নাম আছে পিএএইচ, এটা হয়তো খুব সাইন্টিফিক টার্ম। এই যে জিনিসটা আস্তে আস্তে শরীরে ক্যান্সার তৈরি। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি স্মোকিং টোব্যাকো প্রোডাক্টস, ওটাও আপনার কন্টেক্সটে হয়তো পরে আসবে, অ্যালকোহলের তাহলে কথা হচ্ছে যে অ্যালকোহল আমি আপনাকে অলরেডি বলে দিলাম, অ্যালকোহল কিন্তু 2 পেগ খাওয়া যেতে পারে। সামটাইমস স্টাডি কখনো কখনো বলছে যে কেউ অনেক কাজ করে অনেক স্ট্রেস নেয়, ফর গেটিং লিটল মোর স্লিপ, লিটল স্ট্রেস ফ্রি লাইফ, আমি এরকম 20 থেকে 30 গ্রাম নিতে পারি, বাট স্টিল ইট ইজ নট রেকমেন্ডেড। এবার প্রশ্ন হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ফ্রান্সে যান, ফ্রেঞ্চ প্যারাডক্স, দ্যাটস কল রেড ওয়াইন, রেড ওয়াইন ইজ মাচ মাচ বেটার ইন টার্মস অফ কার্ডিও প্রোটেকশন। ফ্যাটের ফ্যাটের পার্টটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম ক্যান্সার, ক্যান্সার আমি অলরেডি বলেছি যে ক্যান্সারটা ঠিক অ্যালকোহল কতটা খেলে হবে কি না তাও ইটস নট শিওর, কিন্তু আছে, স্টাডি করে দেখতে হবে। এই একটা জায়গায় এত আছে তার লাইফস্টাইল নিয়ে সে ক্যান্সার হয়ে গেল, ঠিক আছে, ওকে, একটা স্টাডি হবে। কিন্তু কথা হচ্ছে যে আমার কাছে হচ্ছে যে অ্যালকোহলের সাথে সাথে যদি ফ্যাটটাও বাড়ার চান্স আছে, সুতরাং আমাকে এটা দেখতে হবে যে অ্যালকোহল বেশি খেলে কিন্তু আমার বডি ফুলে যাবে, আমি ফ্যাটি হয়ে যাবো, ওভারওয়েট, কি বললাম। সেক্ষেত্রে আমি হুইস্কি খাচ্ছি একটু মোটা হয়ে গেলাম, কিন্তু আমি বিয়ার খাচ্ছি, বিয়ারের ব্যাপারটা হচ্ছে আমি নাম ধরেই বলছি, ওয়ান্স ইউরিনেটেড এ পার্সন একটা পার্টি বাড়িতে গেলে, ঠিক আছে, সেখানে একটা সার্টেন অ্যামাউন্ট 3-5% অ্যালকোহল থাকে, বাট অ্যালকোহল ইজ নট টু মাচ। ওয়ার অ্যাজ আপনি হুইস্কি খাচ্ছেন কি আরও বেশি রাফ টাইপ হার্ড ড্রিঙ্কস নিচ্ছেন, সেখানে অ্যালকোহল মোর দেন 10%, সেখানে আপনার নেশা তো হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আপনার কিন্তু স্টমাইক গ্যাস্ট্রিক প্রবলেম হচ্ছে এবং ফ্যাটটাও বাড়ছে, অ্যান্ড ইট কুড বি এ ক্যান্সার। হ্যালো, আমার তার প্রশ্ন কি, তাহলে রেড ওয়াইনটা কী কাজ করবে? রেড ওয়াইন যদি আপনি 2 পেগস খান নিশ্চিন্তে খেতে পারেন, দিস কল ফ্রেঞ্চ প্যারাডক্স। আমরা একটা বই পড়েছিলাম রেসভেরাটর, ডক্টর দেবাশিস বাগচির লেখা, উনি নিজে বলেছেন, একটা সায়েন্স পাওয়া গেছে যে ইউরোপিয়ান কান্ট্রিজে সোয়াবিন এক্সট্র্যাক্ট বা এই ধরনের সোয়া এক্সট্র্যাক্ট বা রেসভেরাটর যেটা রেড ওয়াইন থেকে পাওয়া যায় সেটা ভেরি ভেরি স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট। স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ার জন্য কী আছে, এটা উল্টো কাজ করবে, ক্যান্সার হতে প্রোটেক্ট করতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে তার মানে কি আমি এখনই বাজার থেকে রেড ওয়াইন কিনে নিয়ে আসবো ব্যাগ ব্যাগ করে, কিনতে পারবে, অনেক দাম,
আর দু নম্বর কথা হচ্ছে যে আপনি যদিও ওয়ান্স ইন এ ব্লু মুন সবাই সেলিব্রেট করতেই পারে, ইট ডাজন্ট দ্যাট তার জন্য আপনার ক্যান্সার হয়ে যাবে, বাট আমি বলতে পারি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর অ্যান্ড ইউ ক্যান কাম ডাউন ইউর অ্যামাউন্ট। আমি যখনও দেখছি আমার এই জায়গা থেকে প্রবলেম আসছে, আমি কি একেবারেই খাবো না? নো, খাবো, কাট ডাউন দ্য অ্যামাউন্ট, কাট ডাউন দ্য কোয়ান্টিটি, সো দ্যাট আমার রিস্ক নেই, আমার রিস্কটা অনেক কম। এবং আমি ওয়ান্স ইন এ ব্লু মুন 15 দিনে একদিন, ঠিক আছে, সো আমরা বিরিয়ানি খাচ্ছি 15 দিনে একদিন খাচ্ছি, এই আমি করতে পারি। এখন কথা হচ্ছে যে আমার প্রসেস ফুডস কোনগুলো ভালো কোনগুলো খারাপ। তাহলে সব প্রসেস ফুডস যে আমাদের অনেক ক্ষতি করবে তা কিছু ক্ষেত্রে দরকার, কারণ ফাস্ট লাইফ ফাস্ট ফুডস মানে প্রসেস ফুডসও আমাদের দরকার। আমি বলবো ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী, ফুড সেফটিটা কি মানে সেখানে যেরকম যেরকমভাবে ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে হবে ঠিক সেইভাবেই আমি দিতে পারি। তাহলে ফর চিলড্রেন এটা এত পার্সেন্ট সল্ট, এত পার্সেন্ট স্যাচুরেটেড ফ্যাট, এত পার্সেন্ট আনস্যাচুরেটেড ফ্যাট প্যাকেটে দেয় না। তাহলে আমি যে চিপসটা খাচ্ছি, আমি যে ডেয়ারি প্রোডাক্টসটা খাচ্ছি, তার মধ্যে পুরো লেখা থাকবে যে মেন হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে কোনো ফুড বানাতে গেলে কী কী কনসার্ন থাকে। সুগার, এগুলো জানলে খুব কালপ্রিটস, দিজ আর দ্য মেইন কালপ্রিটস ফর আওয়ার বডি, দ্য মোস্ট প্রায়োরিটি বেসিস কালপ্রিটস আর সুগার, রিফাইন্ড সুগার, রিফাইন্ড সুগার থেকে ব্রাউন সুগারও এমন কিছু কম বেশি বন্ধুর মতো, তাই না? এখন যদিও সুগার আমরা চিনিত খাই কিন্তু যতটা কম পাওয়া যায়, আবার স্যাকারিন ফ্যাকারিন হচ্ছে সবসময় ভালো তাও না, ওখান থেকেও কিন্তু ক্যান্সার হচ্ছে এক্সেসিভ সুগার, সুগার পার্ট সেম। নেক্সট আসছে কি সল্ট, সল্ট বলতে আমার আয়োডাইজ সল্ট দরকার, যারা মহিলারা যারা হাইপোথাইরয়েডিজম প্রবলেম তাদের আয়োডাইজ সল্ট দরকার, তাহলে থাইরয়েডে প্রবলেম হবে, খাবারের টেস্ট হতে হবে, নুন ছাড়া হবে না। সো সুগার, সল্ট, গরম মশলা, তেল অলরেডি আমরা আলোচনা করেছি, সুতরাং এইগুলোই কিন্তু মানে টোটাল লিপ ফ্যাট পার্ট, ফ্যাট পার্টের মধ্যে মনোস্যাচুরেটেড মানে স্যাচুরেটেড ফ্যাট কত পার্সেন্ট, নন স্যাচুরেটেড ফ্যাট মানে আনস্যাচুরেটেড ফ্যাট কত পার্সেন্ট, হ্যাঁ এইগুলোকে আমার মাথায় রাখতে হবে। সল্ট কত পার্সেন্ট, সুগার কত পার্সেন্ট, এছাড়াও প্রিজারভেটিভস কত পার্সেন্ট মানে রংটা টেস্ট বানাবার জন্য, ফ্লেভার দেওয়ার জন্য, এইসব মিলিয়ে আমার ফুডটা তৈরি হচ্ছে। অ্যান্ড আফটার দ্যাট আই ক্যান ফাইনালাইজ যে এই প্রসেস ফুডসটা কতটা সেফ, কতটা সেফ। ঠিক এই কারণে আমি বলতে পারি ওটটাতে এত কিছু দেওয়া হয় না, ওটটা ব্রেকফাস্ট ফ্রেন্ডলি, ইভেন ওট ক্যান্সার পেশেন্টও পারস খেতে পারে, যদি না সে খুব এক্সট্রিম স্টেজে থাকে যেখানে আমরা তাকে ক্যাথেটার দিয়ে বা মানে প্যারেন্টারাল ফিডিং অর এন্টারাল ফিডিং, মানে প্রথমে আসে এন্টারাল ফিডিং আমরা টিউব দিয়ে খাওয়াচ্ছি স্টমাকে, আর আরেকটা পেশেন্ট আরও ডেঞ্জারাস কন্ডিশন চলে গেল, হসপিটালাইজ, যে কোনো কথা বলতে পারছে না, খেতে পারে না, তখন ভেনাস, হ্যাঁ ভেনাস, ভেনাস ইনফিউশন করে দেওয়া হয়, ওটা সার্জারির কাজ, জেনারেল মেডিকেল লোকজন পারবে না, তখন ফুড ডাইরেক্ট ওই মিক্সচারটা চলে যাবে ক্যাথেটার দিয়ে সেন্ট্রালি চলে যাবে। আর এপি ন্যাজোগ্যাস্ট্রিক হতে পারে, যেটা একটা হলো মানে আমাদের ইন্টারনাল, যেটা স্টমাকে ডাইরেক্ট যাচ্ছে, স্টমাক দিয়ে আবার খাবারটা হজম হচ্ছে, আরেকটা গেল একেবারেই কিছু কাজ হবে না, স্টমাকে খাওয়াটা হবে না, পেশেন্ট ইজ সো স্টিমস মানে অ্যাডভান্সড ক্যান্সার স্টেজ, অন দ্যাট সেন্স তোমাকে কিন্তু খাবারটাকে এনার্জি দেওয়ানোর জন্য ভেনাসে দিতে হবে, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে ইন জেনারেল কেস প্রসেস ফুডস আমি অলরেডি ডিসকাস করলাম, কিছু খাবার ওট মিল বা সয়াবিন এই ধরনের কিছু খাওয়াতে পারে, কিন্তু আমি বলবো বাচ্চাদের চিপস, এই ধরনের চানাচুর, সে যে কোনো খাবার, আমি কোনো নাম বলছি না, এটা পাবলিকলি বলা উচিত না, বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে যে খাবারটা এই এই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যালেন্সড নেই, যেগুলো মানুষের শরীরের লিমিট ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে অ্যাজ পার দ্য ফুড সেফটি রুলস, সেগুলো অবশ্যই আমাদের অ্যাভয়েড করা উচিত। বা যারা বাচ্চাদের দিচ্ছেন, আমি মায়েদের বলতে চাই বা আপনাদের যারা জাঙ্ক ফুডস খান বা এই ধরনের তারাও অবশ্যই করেন। যেমন আরও এক্সাম্পল আছে, আপনি বার্থডে কেকস খাচ্ছেন,
অফিসে পার্টি হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, কার্বনেটেড বেভারেজেস, কার্বন ডাই অক্সাইড আপনার শরীরে ঢুকছে, সো দিজ আর অল আর টাইপ অফ প্রসেসড ফুডস। আচ্ছা ঠিক আছে, সুতরাং আপনার শরীরে ইনডাইরেক্টলি কার্সিনোজেন ঢুকছে। আপনি বার্থডে কেকস খান কি আপনি কোল্ড ড্রিঙ্কস খান, কার্বনেটেড বেভারেজেস খান কি আপনি চিপস খান কি আপনি ডালমুট খান, যাই খান। সুতরাং এনিথিং কামস ফ্রম র, এনিথিং কামস ফ্রম র, যেটা আমাদের নেচার দিচ্ছে, প্রকৃতি দিচ্ছে, সেটা জানবেন অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে এটাই উচিত। তারপরেও কিন্তু যদি কারোর থাইরয়েডের প্রবলেম হয়, যদি কারোর ডায়াবেটিস থাকে, যদি কারোর প্যাংক্রিয়াটিসের প্রবলেম হয়, যদি কারোর এই ধরনের আরও ডিজিজ থাকে, সেক্ষেত্রেও পিসিওএস, সেক্ষেত্রেও কিন্তু ফুডগুলো র ফুডও কিন্তু আমরা সিলেকশন করতে পারি। মানে ওই এমন না প্রসেস ফুড মানা মানেই সবচেয়ে আমি ফিট হই। Again, we have to screen and we have to take out some to reject. Even I ask you, GMF, modified foods, genetically modified. কদিন আগে আমরা টিভিতে দেখেছিলাম শশাতে বা কুমড়োতে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, ফুলে যাচ্ছে, সাইজ বেড়ে যাচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তা আমি একটা শশা এইটুকু খেলাম, বুঝছি এইটুকু ভালো লাগে নাকি, হ্যাঁ বড় শশা চাই, 10 টাকায় দেবো যা। এবার শশা ইজ আমার তো ভেরি ফেভারিট, আমি মনে করি কিউকাম্বার ইজ দ্য বেস্ট, বিদেশে এটাকে আমরা ইন দ্য টার্মস অফ কিউকাম্বার একটা ভেজিটেবল হিসেবে ওরা ইউজ করছে। এখন কথা হচ্ছে, আমি একটা শশা দিয়ে এক্সাম্পলটা দিলাম, যে কোনো খাবারে ওয়েট বাড়াবার জন্য আমরা ইঞ্জেকশন দিচ্ছি, অক্সিটোসিন দিচ্ছি, আমরা আরও অ্যাগ্রিকালচার লোকটা যদিও এটা এগ্রিকালচারাল পার্ট, বায়োটেকনোলজি ইউজ করে আমরা কিন্তু ওর সাইজটা বাড়াচ্ছি, কিন্তু কথা হচ্ছে এটা কতটা সেফ, সেই সেফটি কনসার্ন মানে সেফটি প্রোফাইল এখনও আমাদের কাছে ঠিকভাবে এসে আমরা কনক্লুশনে আসতে পারছি না। কিন্তু এটা বলতে হবে অবশ্যই পুরোপুরি সেফ নয়, হয়তো ওয়েটটা পাচ্ছি, সাইজটা দেখতে পাবো, কিন্তু সাইজ দেখতে যেটাকে আমি আর্টিফিশিয়ালি করছি সেটা খুব স্বাভাবিক, প্রকৃতি দিচ্ছে না, প্রকৃতি যতটুকু পেরেছে দিয়েছে, ওটা তো আমরা আমাদের ডিমান্ডে আমরা মানাচ্ছি। যে জিএমএফ বা প্রসেস ফুডস আমরা আমাদের ডিমান্ড, বিকজ অফ মাই ফার্স্ট লাইফ, বিকজ অফ দ্য মোর ডিমান্ডস অফ দ্য ফুডস, আমরা ওগুলোকে বানাতে বাধ্য হচ্ছি। সবসময় এটার মধ্যে কিছুটা বিজনেস আছে, অ্যাট দ্য সেম টাইম এটাতে কিন্তু সেফটি কনসার্ন। সুতরাং আমি আপনাকে বলবো যে যাই খাবেন বুঝে শুনে খাবেন, তবে না খেয়েও তো উপায় নেই, আমাদের এই সবজিগুলোই খেতে হবে। হ্যাঁ, এটা একটা বায়োটেকনোলজি পার্ট, বায়োটেকনোলজি ইজ গুড ডুইং ওয়েল। আমরা বলবো যদি অকারণে কোনো কেমিক্যালস বা খুব হার্মফুল যদি কোনো সার, জৈব সার, অর্গানিক সার, অর্গানিক ফুডস এগুলি যদি আমাদের শরীরে না আসে তাহলে মঙ্গল। কিন্তু যতটুকু আমাদের বেঁচে থাকার জন্য যে ভেজিটেবল ফ্রুটস আমরা পাচ্ছি সেগুলো তো খেতেই হবে, সেগুলো তো নিতেই হবে, এটা ওইভাবে আমি বলতে পারি। যদিও কোনো স্পেসিফিক ডেটা বা ফিক্সড কনক্লুশন নেই, কিন্তু জিএমএফ আমাদের কিছু ভালো, সোয়াবিন আমি বললাম, ওট বললাম, বা কিছু প্রসেসড ফুডস হতে পারে, জিএমএফ হতে পারে, জেনেটিক্যালি মডিফাইড। আর জেনেটিক্যালি মডিফাইড মানে কি, যে আমি একটা দুটো ধরুন দুটো জাতের শশা, কথা শশা নিয়ে বলছিলাম, হ্যাঁ কথা কথা যে একটা আমি একটা কান্ট্রি থেকে একটা শশা নিয়ে এলাম, আমাদের ইন্ডিয়ান শশা, দুটোকে আমি জেনেটিক্যালি মানে কি ওই জিনটাকে এখানে নিয়ে একটা আলাদা টাইপের বার করেছি, স্ট্যান্ডার্ড ব্রিডিং ব্রিডিং, এবার একটা নতুন টেস্টার নতুন শশা তৈরি। এখন এটার একটা ইস্যু আছে, টেস্ট ইস্যু, কতটা ভালো ওই টেস্ট, বেশি শশা বলি না, আমার কিন্তু এটার দাম কিন্তু 30 টাকা করে কেজি, মানে কি দেশি শশা একদম অরিজিনাল, আর আমি একটু বড় বড় সমুদ্রে রং করা নাই, রং করা জেনেটিক্যালি মডিফাইড, কারণ জেনেটিক্যালি মডিফাইড কিন্তু দেশি শশার মতো এরকম তোবড়ানো ফোটানো হবে না, মানে একটা সুন্দর টাইপে দেখতে হবে। সুতরাং টেস্টের ম্যাটার আছে, দেশি দেশি জিনিসটা একটা মাটি থেকে তুলে নিয়ে আমি কেটে স্যালাড করে খেয়ে নিলাম, ওয়ারাস ওটা কিন্তু জেনেটিক্যালি ওটা সাইজটা বড় হবে, দ্য ভলিউম আই এম গেটিং মোর, বাট ইট ডাজন্ট মিন কি আমি কিন্তু ওই টেস্ট বা ওই নিউট্রিয়েন্টস ভ্যালুটা আমি পেলাম। আমার শেষ প্রশ্ন, আমরা যখন কার্সিনোজেনের কথা বলি তখন আমরা শুনি অ্যান্টিঅক্সিডেন্টের কথা,
পারবো। তো এই অ্যান্টিঅক্সিডেন্টটা কি আজকাল বাজারে অনেক সাপ্লিমেন্ট বেরিয়েছে অনেক রকমের, মানে অ্যান্টিঅক্সিডেন্ট নামে অনেক কিছুই আমরা জানি যে এটা খেলে বোধ হয় আমার হেলথ ঠিক থাকবে, আমি বোধহয় মোটা থেকে রোগা হয়ে যাবো, রোগা যাবো না, এটা এরকম ভাবে অ্যান্টিঅক্সিডেন্টটা ঠিক কাজ করে। আমি মোটা হয়ে গেলাম, আমার শরীরে একটু হাঁপানি টাইপের অস্থির তৈরি হলো, হাতে পায়ে ব্যথা, ইউরিক অ্যাসিড ঢুকে গেল, অল বিকজ অফ মাই ফাস্ট ফুডস লাইফ, অল বিকজ অফ দ্য জাঙ্ক ফুডস এন্ড ফাস্ট ফুডস হ্যাবিটস। এখানে কি হতে পারে? There is a need of your antioxidants. Antioxidants take it as a soldier. আমাদের শরীরে যখন আমরা এই ধরনের বাজে খাবারগুলো খাই যেটা আমাদের শরীর চায় না, আনওয়ান্টেড, সেখানে কি হয়? সেখানে অনেক ফ্রি রেডিকালস তৈরি হয়, মানে কি হাইড্রোজেন ভেঙে প্লাস এইচ প্লাস এইচ তৈরি হয়, প্লাস এইচ প্লাস এইচ প্লাস এইচ প্লাস এইচ ঘুরে যাবে সারা ঘরে বেরিয়ে পড়ে, মানে সোজা কথা। আমি একটা এক্সাম্পল দিতে পারি, তোমার ঘরের মধ্যে তুমি পারফিউম মেরেছ, হ্যাঁ বলো পারফিউমটা ভালো গন্ধ পারফিউম, আবার তোমার কথার কথা কেউ পাশে কেউ এটা কিছু ফেলে দিয়ে গেছে পচা মেডাল কুকুর, দরজা খোলা জানলা খোলা, কী হবে? ফিউমস চলে আসছে, মানে এটা এটা হচ্ছে এটা অলমোস্ট একটা লাইফ এক্সাম্পল। তাহলে কথা হচ্ছে যে আমরা যখন আমি খারাপগুলো খাচ্ছি আমার শরীরে এই হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে প্লাস এইচ প্লাস এইচ, এটা যদি আবার ও এইচ তৈরি হচ্ছে প্লাস ও এইচ, মানে হাইড্রোক্সিজেন এইচ প্লাস আয়ন, প্রচুর ফ্রি রেডিকালস, মানে ও মিলতে পারছে না, ও বন্ড করতে পারছে না, কি বলতো প্রেমিক প্রেমিকার মতো, এইচ প্লাস আর ও এইচ মাইনাস, ওটা রেডিকাল, ওটা ওটা একটা আয়ন, এটা তুমি যদি না জুড়তে পারে এইচ টু হতে পারছে না। তার মানে যতক্ষণ এই দুজনে ঘোরাফেরা করছে সেখানে এইচ প্লাস বেশি হয়, কারণ যেই মাত্র তেলটা অক্সিডেশন হবে হাইড্রোজেন তৈরি হবে, বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন তৈরি হবে, এবং হাইড্রোজেন যেই তৈরি হয়ে যাবে ও ও এইচ এর সাথে বন্ড করার জন্য খুঁজবে, কিন্তু ও এইচ রেডিকালসটা তখন এনাফ পাওয়া যাবে না। সেই জন্য আমরা যদি অ্যান্টি অক্সিডেন্টস খাবারটা খাই সেটা কী হবে? অ্যান্টি অক্সিডেন্ট ইটসেলফ এ ফ্রি রেডিকালস স্ক্যাভেঞ্জার, মানে কি ফ্রি রেডিকালসগুলোকে নিয়ে ওগুলোকে কাজে লাগে এবং ওগুলোকে প্রপারলি অর্গানাইজ করে দেবে, ইউটিলাইজ করবে, এবং যাতে ও এইচ মাইনাসের সাথে এইচটা জুড়ে জল, জলটা মানে এরকম এত কি জল যে শরীরে জল হয়ে গেল কিছু না, এটা হচ্ছে যাতে বন্ড তৈরি, যাতে ফ্রি না থাকে, ফ্রি না থাকে, হ্যাঁ ঠিক আছে। যেমন একটা ছেলে একটা মেয়ের পেছনে অনেক ঘুরছে, সে মেয়েটা কোনোদিনও কনভিন্সড হচ্ছে, হ্যাঁ একটা সময় কি হলো ও পাগলের মতন হয়ে গেল, সিজোফ্রেনিক হয়ে গেল, বাইপোলার ডিসঅর্ডার, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, না আর হসপিটাল হতে হবে, আন্টিনালিস ইউ আর মেকিং এ বন্ড। এবার যখন ওই মেয়েটাকে পেলো অসুস্থ হয়ে আমি একটা এক্সাম্পল, ইটস লাইক এ পেয়ার, এরকম হয় অনেক অনেক এক্সাম্পল আছে, তো ইটস লাইক এ পেয়ার, স্যাটিসফাইড পেয়ার, সো দ্যাট তোমার শরীরে অক্সিডেশনটা যাতে কম হয়। এই জন্য আমরা বলি তেল ঘি কম খেতে, যাতে পার অক্সিডেশন বা অক্সিডেশনটা বেশি না হয়। সেই জন্য ফ্রুট ভেজিটেবলসে আমাদের এইচ প্লাস বেশি তৈরি হয় না, হোয়ারাস বাইরের খাবার জাঙ্ক ফুডসে এইচ প্লাস ভরে যাবে, এই বনটা হতে পারছে না। এবার অ্যান্টি অক্সিডেন্ট আমি তো অনেক বলতে পারি, তুমি যে কোনো বি কমপ্লেক্স ট্যাবলেট ক্যাপসুল, কারণ মিষ্টি চলে আসছে, তার মানে এই না যে পাকা আম সবসময় ওয়েট বাড়িয়ে দেবে, ওয়েট বেশি থাকলে পাকা আমের রসটা ক্ষতি করতে পারে, কিন্তু নর্মালি খেতে পারে, মানে কাঁচা আমের একটু চাটনি তেল মশলা কম দিয়ে বাড়িতে বানিয়ে, আমলো কি আম সত্য আমলা, আমলা কবি করে 10 টাকা এত আমলা আমলা পাওয়া যায়, টক জাতীয় ফল বা খাট্টা মিঠা এগুলো খুব মিষ্টি হয়,
ভেরি গুড টক জাতীয় জন্মে এনিথিং ওয়াটার সেলিবল এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট যে কোনো টক জাতীয় সিট্রাস ফ্রুটস বি কমপ্লেক্স বি কমপ্লেক্স ভাতের চাল তার খুদ এটাও একটা অ্যান্টিঅক্সিডেন্ট গ্রিন ভেজিটেবলস বিট গাজর ক্যারোটিনয়েডস আছে হ্যাঁ টমেটো লিউকোপিন আছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যারোটিনয়েডস মানে গ্রিন সেটার মধ্যেও আবার অ্যান্টিঅক্সিডেন্টস আছে ক্যারোটিনয়েডস ঠিক আছে জ্যাম তো এই ধরনের যেসব আমরা গ্রিন ভেজিটেবলসগুলো পাচ্ছি সেটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস অলরেডি ঢুকে বসে আছে ডেয়ারি প্রোডাক্টসের মধ্যে তুমি ধরো ডাবল টোন মিল্ক খেতে পারো তুমি পনির খেতে পারো প্লেন পনির কারণ আমার দেখতে হবে অনেক কনসার্ন দুপুরে গেলে দুপুরে তিনবার পিছিয়ে আসতে হবে এমন খেলাম যেগুলো প্রসেসড মোটা হয়ে যাওয়ার চান্স আছে সুতরাং আমাকে দেখতে হবে যে র ন্যাচারাল খাবার আমি গরুর দুধে কিন্তু অনেক ফ্যাট আছে বাচ্চাদের গরুর দুধ খাওয়াতে বড় হবে গোলগাল ছেড়ে কিন্তু একটা যে ওভারওয়েট তাকে আমি গরুর দুধ খাওয়াতে পারছি না ইভেন দ্যাট ইজ অ্যান্টিঅক্সিডেন্ট তুমি সেখানে স্কিম মিল্ক বা ডাবল টোন মিল্ক খাও ঠিক আছে সেটা অ্যান্টিঅক্সিডেন্টও হলো অ্যাট দ্য সেম টাইম ডাইজেশনও হলো ল্যাকটোজ ইনটলারেন্স বা যাদের মিল্কের প্রবলেম তাদের ক্ষেত্রেও ওইটা হেল্পফুল হলো আচ্ছা এছাড়াও তোমার পনির হয়ে গেল তোমার টক দই আমরা বলি রোজ 50 গ্রাম করে টক দই খাও ঠিক আছে ব্রেকফাস্টে খাও একটা করে ডিমের সাদা পাট এটাও একটা প্রোটিন আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন মানে একটা পার্ট অফ অ্যান্টিঅক্সিডেন্ট রোল প্লে করে আর ফ্রুট ভেজিটেবলস হচ্ছে অলওয়েজ 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 দ্য বেস্ট সোর্সেস অফ অ্যান্টিঅক্সিডেন্টস কোনো রকম কোনো মাল্টিভিটামিন ক্যাপসুল কি ট্যাবলেট খেতে হবে এছাড়াও কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ইদানিং বেরিয়েছে আয়ুর্বেদিক বা হার্বাল বা ন্যাচারাল যেমন জিনসেং আমরা দেখি কিছু বিক্রি হচ্ছে জিনসেং একটা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাক্স সিডস অ্যান্টিঅক্সিডেন্ট অ্যালোভেরা 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 জুস মেথি মেথি ফেথি বিক্রি হয় মেথি পাউডার মেথি ঠিক আছে কিছু লেগিউমস ডাল ফলগুলো অ্যান্টিঅক্সিডেন্ট মুগ ডাল মসুর ডাল স্প্রাউটস ভেরি গুড সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট স্প্রাউটস ছোলা মটর রাজমা ভেরি গুড সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট মাছের মধ্যে যেমন যেসব মাছগুলো অনেক ব্যাকডেটেড আমরা পাচ্ছি অনেক দিন ধরে চালানে আসে সেগুলো অবশ্যই সেফ নয় আমি বলছি আমি বড় মাছ কিনলাম কাতলা মাছ দেখতে ভালো লাগলো আজকে বাড়িতে অনুষ্ঠান কাতলা মাছ কিনে আমি রে কত করে না 400 টাকা করে দামটাও মিশে দিলাম খেলামও ভুলবাম বরফ দিয়ে রেখেছে ব্যাকডেটেড চালান ফুড সো আমি বাটা মাছ খেতে পারি জ্যান্ত মাছ খেতে পারি কিছু কিছু মেরিন ফিশ সি ফুডস ইজ বেটার যেমন সালমান ফিশ এখানে পাওয়া যায় না একটু মোস্টলি সাউথ ইন্ডিয়ায় আমরা দেখি ভাইজাগে আমি গেছিলাম ওখানে দেখেছি এছাড়া অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা বা যেখানে সি কোস্টাল এরিয়া সেখানে সালমান পাবে টুনা পাবে পমফ্রেট মাছ ইজ গুড যাদের থাইরয়েড প্রবলেম তারা একটু মেরিন ফিশ আগে আমরা বাচ্চাদেরকে কর্নিভার অয়েল মাখাতাম সানফ্লাওয়ার অয়েল মাখাতাম প্রচুর গন্ধ ছাড়ে এখন অলিভ অয়েল চলে এসছে বাট এট দ্য সেম টাইম দিস আর অল গুড ফর গুজ অ্যাজ এ স্কিন অন অ্যান্টিঅক্সিডেন্ট রোল অলওয়েজ আছে মাথা চুল পড়ে যাচ্ছে স্কিনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে কিটকিটে মেজাজ হয়ে যাচ্ছে অনেক রকম বিকজ অল আর রিলেভেন্ট টু অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে তোমার ঘরের মধ্যে মানে বলতে পারো যে গণেশ ঠাকুর বসে আরে বলি না দরজায় কি লাগানো থাকে গণেশ ঠাকুরের মূর্তি লাগানো থাকে যে সব যেন মঙ্গল হোক অ্যান্টিঅক্সিডেন্টস ঠিক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার জন্য তো আপনারা সবাই ডিওর সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আর একদম ভুলবেন না আমাদের পেজ লাইক করতে শেয়ার করতে আর কমেন্ট করতে সাথে থাকুন